কুষ্টিয়ার মিরপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী আরিফুর রহমানের সংবাদ সম্মেলন। কুষ্টিয়া প্রতিনিধি এস এম ওয়ালিদুজ্জামান শুভর পাঠানো রিপোর্টে ডেস্ক নিউজ। কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আরিফুর রহমানের উপর হামলা ও প্রহসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করে পুনরায় নির্বাচন দেওয়ার দাবিতে প্রার্থীর নিজ বাসভবনে আজ সকালে এক সংবাদ সম্মেলন করেন আরিফুর রহমান। মেয়র হাজী এনামুল হক মালিথা এবং তার ভাই কামাল মালিথা নির্বাচনের দিন আগে রাত থেকে আমার এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছিল। বর্তমান মেয়র সাহেব নির্বাচনের দিন 6 নম্বর ওয়ার্ড থেকে আমার এজেন্টদের ঢোকার আগে বের করে দেওয়া। এ সময় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান বলেন, 16 জানুয়ারি পৌরসভা নির্বাচনের দিনে আমাকে হত্যার উদ্দেশ্যে মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যে হামলা করা হয় তা যেমন একদিকে মানবতা বিরোধী অন্যদিকে গণতন্ত্র বিরোধীও, তাই আমি সরকারের কাছে বিচার ও পুনরায় এই নির্বাচনের দাবি জানাচ্ছি। ডেস্ক নিউজ, বিএমএফ টেলিভিশন।